হেঁটে বিশ্বভ্রমণ করতে চান বাংলাদেশের তরুণ পরিব্রাজক সাইফুল ইসলাম শান্ত বাইশে মার্চ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে তার যাত্রা শুরু হয় এক সপ্তাহের পথ পরিক্রমায় তিনি শনিবার গোপালগঞ্জ আসেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গন্তব্য ছিল জেলা হয়ে যশোর হয়ে বেনাপোল উদ্দেশ্যে যাত্রা করব এবং প্রথম দেশ হিসেবে আমি ইন্ডিয়া প্রবেশ করব বেনাপোল বর্ডার দিয়ে ভারত ভারতে প্রবেশ করার পর হচ্ছে ভারতের বা স্টেট বা মধ্যপ্রদেশ দিয়ে ভারতের বিভিন্ন স্টেট ঘুরে দিল্লি থেকে হয়তোবা নেপাল অথবা সেন্ট্রাল এশিয়ায় আমি প্রবেশ করতে পারি ওখানে যাওয়ার পর বিভিন্ন দেশের রোড প্ল্যানিংটা অনুযায়ী হচ্ছে আমি সেইভাবে সাজাবো এখন প্রাথমিকভাবে হচ্ছে আমার ধারণা আছে নেপাল ঢুকবো অন্যথায় উজবেকিস্তান চলে যাব সেন্ট্রাল এশিয়া ভ্রমণ করে তারপর হচ্ছে যাত্রাটা হচ্ছে মানে সাতটা ভাগে ভাগ করেছি মহাদেশ ভিত্তিক তরুণ পরিব্রাজক সাইফুল কুমিল্লার দেবীদার উপজেলা সদরের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে তিনি রাজধানী ঢাকার দনিয়া কলেজ থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতক করেছেন যাত্রার উদ্দেশ্য হচ্ছে আমার যে একটা মেসেজ আছে সেটা হচ্ছে সেফ ফ্রিজ মিনিমাইজ গ্লোবাল ওয়ার্মিং তো আমি এই মেসেজটা বাংলাদেশ এবং সারা বহির্বিশ্বে পৌঁছে দিতে চাই গাছ লাগানোর ব্যাপারে এবং গাছ বাঁচানোর ব্যাপারে এই বার্তাটা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আসলে আমি হেঁটে ভ্রমণ করছি হাতে বাংলাদেশের পতাকা নিয়ে হাঁটছেন সাইফুল গাছ বাঁচান বৈষ্ণিক উষ্ণতা হ্রাস করুন প্রাণ প্রকৃতি সুরক্ষার এই বাণী তিনি ছড়িয়ে দিতে চান পৃথিবী জুড়ে